বাংলাদেশ শিল্পকলা একাডেমি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের জাতীয় সংস্কৃতি কেন্দ্র। এই একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কার্যক্রম পরিচালনা করে থাকে। জাতীয় সংস্কৃতির গৌরবময় বিকাশকে অব্যাহত রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে শিল্পকলার চর্চা ও বিকাশের উদ্দেশ্যে 1974 সালের 19 ফেব্রুয়ারি একটি বিশেষ আইন দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে জাতীয় সংস্কৃতির গৌরবময় বিকাশকে জাতীয় আন্দোলন হিসেবে গড়ে তুলতে 1974 সালের 19 ফেব্রুয়ারি জাতীয় সংসদে গৃহীত বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন 1974 অনুসারে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন ডক্টর মুস্তাফা নুরুল ইসলাম। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার রমনায় সেগুনবাগিচে এলাকায় দুর্নীতি দমন কমিশন ভবনের বিপরীতে অবস্থিত। সাংস্কৃতিক কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে ঢাকা মহানগর ব্যতীত দেশের 63 জেলায় জেলা শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে জেলা শিল্পকলা একাডেমিসমূহ একটি কার্যনির্বাহী কমিটি কর্তৃক পরিচালিত হয়। জেলা প্রশাসন পদাধিকার বলে উক্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রত্যেক জেলায় একজন কালচারাল অফিসার রয়েছেন, যিনি জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম পরিচালনা করে থাকেন। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের লালন ও বিকাশে এই একাডেমি প্রতিষ্ঠার পর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি যে সকল বিভাগ নিয়ে গঠিত: চারুকলা বিভাগ, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ, সঙ্গীত নৃত্য ও আবৃত্তি বিভাগ, গবেষণা ও প্রকাশনা বিভাগ, প্রশিক্ষণ বিভাগ, প্রযোজনা বিভাগ। সাংস্কৃতিক বিষয়ের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করা এবং বাংলাদেশের জাতীয় সংস্কৃতির বিকাশ ও উন্নয়ন সাধনের মাধ্যমে দুস্থ ও গুণী শিল্পীদের যথাযথভাবে মূল্যায়ন করা এই প্রতিষ্ঠানের প্রধান কার্যাবলীর অংশ। অন্যদিকে বিভিন্ন পুরস্কার এবং সম্মাননা প্রদান সহ সাংস্কৃতিক সংস্থাসমূহকে অনুদান প্রদান করে থাকে এই প্রতিষ্ঠান। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি চারুকলা ও আলোকচিত্র প্রদর্শনী, নাটক,
সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান, আন্তর্জাতিক উৎসবের এবং প্রতিযোগিতার আয়োজন করে থাকে। পাশাপাশি চারুকলা, সঙ্গীত, নৃত্য, নাটক ও চলচ্চিত্র বিষয়ক গ্রন্থাদি প্রকাশ, গবেষণা এবং প্রশিক্ষণ প্রদান করে থাকে। জাতীয় ও আন্তর্জাতিক গ্রন্থমেলায় অংশগ্রহণ এবং প্রকাশনা বিক্রয়ের ব্যবস্থা সহ সম্মেলন আয়োজন করে থাকে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশাল চত্বরে রয়েছে একটি অত্যাধুনিক জাতীয় নাট্যশালা, জাতীয় চিত্রশালা, সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি ভবন এবং প্রশিক্ষণ ভবন। এখানকার মঞ্চে নিয়মিত নাট্য প্রদর্শন, গ্যালারিতে চিত্রকর্ম প্রদর্শন সহ নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্দেশ্য জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে সকল মানুষের জন্য শিল্প সংস্কৃতির প্রবাহ তৈরি করে শিল্প সংস্কৃত ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠন। ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আজকের মতো এখানেই শেষ করছি।